একদিকে টিকিট নিয়ে বিতর্ক, অন্যদিকে সিএএ নিয়ে বিতর্ক, নানা মুখে নানা কথা। আইন পাশ হওয়ার সাড়ে চার বছরের মাথায় লোকসভা ভোটের মুখে সিএএ চালু করেছে মোদী সরকার, আর তা নিয়েই এখন জোর তর্ক বিতর্ক বঙ্গ রাজনীতিতে। আসামে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিয়েছে। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ক্যার, আর ক্যার ভাই হচ্ছে এনআরসি। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। লেকিন আমরা চুনাওয়ে এক বড় ইস্যু রে, এনআরসি চালুই হয়নি। বাংলায় একটা কথা আছে, কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে, যেটা হয়নি, ভূমিষ্ঠই হয়নি বাচ্চা, তা সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে চিন্তা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো সিএএ লাগু হয়েছে, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইনে, এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সময়টা নিয়ে প্রশ্ন তুলেছেন যে 2019 ডিসেম্বরে আইন পাশ হলো, 2024 মার্চ মাসে সেটা লাগু হচ্ছে, বলছেন যে রাজনৈতিক পরিকল্পনা, পরিকল্পনার ছলনা, রমজান মাসের আগে এই দিনটা কেন বেছে নিতে হলো, ভোটের আগে কেন বেছে নেওয়া হলো। সুমনদা, আজ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমি এখানে এসেছি, কিন্তু কথা আজকে আমি বলবো পূর্ববঙ্গে শেকড় থাকা বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াই লড়া আশুতোষ লাহিড়ির পরিবারের এক সদস্য হয়ে, যার 14 পুরুষের পূজিত শালগ্রাম শিলাকে খোপার মধ্যে বেঁধে রাতের অন্ধকারে আমার ঠাকুরদামশাইয়ের কাকিমা 90 বছরের বৃদ্ধা শুধুমাত্র এক কাপড়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, সব কিছু ফেলে রেখে, কুলদাত্তারে এই ম্লাস্য দেশে রাইক্ষা জামুনা এইটা বলে। 1950 সাল, পণ্ডিত নেহরু বলছেন, ডিসপ্লেসড পারসনস হু হ্যাভ কাম টু সেটল ইন ইন্ডিয়া আর বাউন্ড টু হ্যাভ সিটিজেনশিপ, ইফ ল ইজ ইনঅ্যাডুকুয়েট ইন দিস রেসপেক্ট ল শুড বি চেঞ্জড। 1947 সাল, দেশ স্বাধীন হচ্ছে, পণ্ডিত নেহরু উঠে দাঁড়িয়ে বলছেন, লেট আস নট ফরগেট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হুম হি হ্যাভ লেফট অ্যাট দি আদার সাইড অফ দ্য বর্ডার। 1949 সাল, সর্দার বল্লভ ভাই প্যাটেল বলছেন, দোজ হু আর আওয়ার ফ্লেশ অ্যান্ড ব্লাড, দোজ হু হ্যাভ ফট অ্যাট আওয়ার সাইড, দে ক্যানট বি সেপারেটেড ফ্রম আস মিয়ার বাই ড্রয়িং আ লাইন। গান্ধীজি বলছেন, দোজ হু উইল পেরিল ইন ইস্ট বেঙ্গল, ইট ইজ আওয়ার ডিউটি উইল বি টু প্রোটেক্ট দেম ইন দেয়ার ওন কান্ট্রি, অ্যান্ড ইফ নট পসিবল টু গিভ দেম শেল্টার ইন আওয়ার কান্ট্রি ইফ দেয়ার ইজ নো আদার ওয়ে। 2016 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল বরকত বলছেন, গড়ে 632 জন বাঙালি হিন্দু প্রতিদিন বাংলাদেশ পূর্ব পাকিস্তান পরিত্যাগ করেন, আগামী 30 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। আমি বলছি না, ঢাকা ট্রিবিউনে দেওয়া ইন্টারভিউতে তুমি যেটুকু বলেছো, আমি বলছি সবগুলোই সমান সত্যি হতো যদি 2019 যখন আইনটা পাশ হলো তখনই ল ফ্রেম করে লাগু করা যেত। ভোটের মুখে কেন, আমার প্রথম প্রশ্নটা ছিল যে কেন 11 মার্চ 2024, যে কমিটমেন্ট সর্দার বল্লভ ভাই প্যাটেল, গান্ধীজি, পণ্ডিত নেহরু, বাবা সাহেব আম্বেদকর, রাজ চক্রবর্তী, রাজাগোপালাচারীর দেওয়া ছিল 1947 সালে, সেই কমিটমেন্টকে পূর্ণ হতে নরেন্দ্র মোদীকে কেন করতে হলো, কেন এতগুলো সরকার তাদের পূর্ব, আমি তো তোমার সঙ্গে যোগ করছি যে যদি করলো তাহলে 19 ডিসেম্বরে কেন হলো না, কেন 24 মার্চ অবধি অপেক্ষা করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আজকে শুধু একজনেরই কথা মনে হচ্ছে, 1950 সালে যিনি রাতের অন্ধকারে পূর্ববঙ্গ থেকে পালিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী যোগেন মণ্ডল, যার জন্য হিন্দু মেজরিটি যশোর, খুলনা, বৌদ্ধ হিন্দু মেজরিটি চট্টগ্রাম এবং সিলেট পর্যন্ত ভারতবর্ষে বিলয় হওয়ার কথা হওয়া সত্ত্বেও ভারতবর্ষে যুক্ত হয়নি, অন্য জায়গায় চলে গেছে, 46% তৃণমূলকে বলতে হবে যে এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প, এর সঙ্গে নাগরিকত্ব ক্যান্সেলের তো কোনো যোগ নেই, এ বিল তো পাবলিক স্পিয়ারে আছে,
এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প বা নাগরিকত্ব বাতিলের কি যোগ আছে? না, একটা কথা হলো যে যারা এই দেশে ভোট দিল, হ্যাঁ, চাকরি করল, হ্যাঁ, এই দেশে যাদের ভোটে প্রধানমন্ত্রী হলেন, এখন তারা বলছেন দেশের নাগরিক নয়, এটা ওনাদের লজিক। আর একটা আমি বলবো যে সিটিজেনশিপ বিলটা পড়েছেন, বিলটা কিন্তু ইনক্লুশনের বিল, কোথাও লেখা নেই যে নাগরিক নয়। আই উইল সিটিজেনশিপ অ্যাক্টে যেটা মূল 1955 সালে বিলটা আইনটা পাস হয়েছে, তো সেখানে কিন্তু কোথাও ধর্মের ভিত্তির কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে বিশেষ বিশেষ ধর্ম, একটা ধর্ম মুসলিম ধর্মের লোকেরা ছাড়া বাকি ধর্মকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা অলরেডি নাগরিক তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কি দরকার? মমতা ব্যানার্জি বলেছেন আমার জীবন থাকতে এই বাংলাদেশ। আমি বলছি তিনটে প্রতিবেশী দেশ মুসলিম প্রধান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেখান থেকে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি ধর্মীয় অত্যাচারের কারণে যারা সেখানে মাইনরিটি, যারা 31 ডিসেম্বর 2014 অবধি ভারতবর্ষে এসছেন, তারা প্রত্যেকে নাগরিক, তাদের নাগরিকত্ব দেওয়ার কথাই দাদা। এই যে মানুষকে যে একটা বিভ্রান্ত করার চেষ্টা 2019 সালে একটা অ্যাক্ট করলো, তার রুল ফ্রেম করলো, যেখানে রুল ফ্রেম হতে 6 মাসের বেশি লাগে না, সেখানে ঠিক লোকসভা নির্বাচনের আগে রুল ফ্রেম করলো রাজনৈতিক উদ্দেশ্য থেকে, যাতে মানুষে মানুষে ভাগাভাগি রাখা যায়। সংবিধানের মূল স্পিরিটটা তো এখানে আঘাত খাচ্ছে। সংবিধান তো আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা বারবার বলেছে, তাহলে এখানে একটি বিশেষ ধর্ম মুসলিম সম্প্রদায়কে এখানে একটা সাইড করে, অন্য ধর্মগুলোকে একদিকে করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, এটা তো আমাদের ধর্ম নিরপেক্ষতার যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আঘাত দিচ্ছে। মমতা ব্যানার্জি তো যথার্থভাবে বলেছে, আজকে গান্ধীজির যারা হত্যাকারী, গডসের যারা সমর্থক, তারা গান্ধীজির কোটেশন দিয়ে পড়বে, তাদের কথা মানুষ শুনবে? আমার বিশ্বাস মানুষ ওদের কথা শুনবে না। ওদেরকে যেভাবে মানুষ পরাজিত করেছে বিভিন্ন জনাদেশ এসছে, এবারও দেখবেন ওই মানুষের জনাদেশ ওদের বিরুদ্ধেই যাবে। সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে যে কথাটা প্রথম দিকে লেখা ছিল যে 1 জুলাই 1987 অবধি অন্য দেশ থেকে যারা ভারতবর্ষে আসছেন তারাই নাগরিকত্ব পাবেন, এই ডেটটা 1 জুলাই 1987টা আধুনিক সিএএতে আইনে সেটাকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2014। আর এই যে মুসলমান সম্প্রদায়ের কথাটা উনি বললেন, ভারতবর্ষে যে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ এসে নাগরিকত্ব অ্যাপ্লাই করে বাই রেজিস্ট্রেশন যে প্রসেস আছে তাতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো বাধা সংবিধানের থেকে এই ধারাকে এই ব্যবস্থাকে তুলে দেওয়া হয়নি। এটাও তোমার যোগ্য হবে, আগে যেটা 11 বছর ছিল সেটা এখন 5 বছর থেকেই অ্যাপ্লাই করা যাবে। তো তাহলে 11 বছর বসবাস করলে তাদের তো তখন মনে হয়নি যে অন্য দেশ থেকে যদি মুসলমান, কেন আহমেদিয়ারা অত্যাচারিত হয় না পাকিস্তানে, তারা কাতারে কাতারে ভারতে আসছেন না, তাদের কথা তো কোনোদিন মনে হয়নি তাদের, যে তাহলে আহমেদিয়াদের জন্য 11 বছরটাকে 5 বছর করা হয়নি, মুসলমানদের জন্য আমরাই করেছি। এরা ধন্যবাদ থাকিতে মুসলমান মেরেছে, বকপুরিতে মুসলমান মেরেছে, এরা রাকাশি পাড়ায় মুসলমানদের মেরেছে, এরা না হিন্দু না মুসলমান। আরে এটা নাটকের জায়গা না, এটা নাটকের জায়গা না, নাটক তো মমতা ব্যানার্জি করেন। যেমন জল ঘুরিয়ে ঘুরিয়ে, আপনি তো একটি বিশেষ প্রাণী আছে যারা জল ঘুরিয়ে রাখা পছন্দ করে, মমতা ব্যানার্জি হচ্ছে তাদের মধ্যে। এইসব ইলেকশন জুমলা আমরা বুঝে গেছি, তাই জন্য এত, তাই জন্য 303 সিট পাচ্ছে স্যার, তাই জন্য তো আপনারা আপনারা সিঙ্গল। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে দাঁড়িয়েও সিএ এর তীব্র বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। সিএএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশ থেকে হিন্দু, শিখ, পারসি, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরা যদি এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। কি করে আবেদন করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এমপাওয়ারমেন্ট কমিটি কোথায়? আর সে কমিটি হলো সে দায়িত্ব নেবে, যাকে ইচ্ছে বাদ দেবে, যাকে ইচ্ছে রাখবে, তারপরে এনএসসিতে ঢুকবে। এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এই আইন মতুয়া সমাজ, পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনের কারোর কোনো ক্ষতি হবে না,
এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য জাতি না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার, ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। এক হচ্ছে যে কোনো নির্বাচনে ইলেকশনের ন্যারেটিভটা হচ্ছে মূল ব্যাপার, সেখানে তিনটে মানে প্রায় একটা ত্রিভুজ বিজেপি ইতিমধ্যেই এঁকে ফেললো। এক হচ্ছে 370 ধারা খারিজ, রাম মন্দির, তৃতীয় হচ্ছে সিএএ লাগু। আমি বলছি কোথাও ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে কি এগিয়ে থাকলো বিজেপি? না, ন্যারেটিভের কথা পরে আসবে, আমি অনেকগুলো কথা শুনলাম, আমার বিজেপির বন্ধু অনেকগুলো কথা বললেন। আমি সিটিজেন অ্যামেন্ডমেন্ট নিয়ে দুটো তিনটে প্রশ্ন, বুনিয়াদী প্রশ্ন করতে চাই, আমার খুব মানে জানতে ইচ্ছে করছে যে দেখুন ওরা বলছেন যে আচ্ছা আপনি বলুন যে পারসিকিউশন কি শুধুমাত্র রিলিজিয়াস পারসিকিউশন হয়, পলিটিক্যাল পারসিকিউশন হয় না, এথনিক পারসিকিউশন হয় না? এটা কি বিজেপি আমাদের শেখাবে যে ভারতবর্ষে এই পারসিকিউশনগুলি হতো কি হতো না? তাহলে 1955 সালের আইনটাকে যারা লিখেছিল তারা সব মূর্খ ছিল, তারা কিছু জানতেন না। এক, দুই, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান বলছেন কারা কারা আসতে পারবে, যারা যা যাদেরকে দেওয়া হবে সিটিজেনশিপে, বলছে কারা, হিন্দু, খুব ভালো, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিশ্চান, ভেরি গুড। আপনি বলুন শ্রীলঙ্কার তামিল হিন্দুরা কেন বাদ গেল? আপনারা তো এত হিন্দু দরদী, শ্রীলঙ্কার তামিল হিন্দুরা এক্সিকিউশন হলো কেন এই আইনতে? আইনটা তো ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের আইন কি, উত্তর দিতে হবে তো। আপনি বলুন যে মায়ানমারের খ্রিশ্চানরা কেন বাদ গেল, কেন বাদ গেল? ভুটানের যারা বুদ্ধিস্ট আছে তারা কেন বাদ গেল? তার মানে আপনি শুধুমাত্র ভোটকে নজর রেখে ভোট কেন্দ্রিক রাজনীতি করছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী তখন ক্যা ক্যা ছুছি, 8 জন সাংসদ পার্লামেন্টে ভোট দিল না, 8 জন সাংসদ ভোট দিল না, হুইপ জারি করলো না। হ্যাঁ, কিন্তু পাশাপাশি সময় এটারও উত্তর দিতে হবে যে তামিলদের কথা তুমি বলছো তখন তো কংগ্রেস ক্ষমতায়। আমি বলছি তামিল হিন্দুদের চোখের জন্য এত জল যদি কংগ্রেসের জমে থাকে তোমরা চেঞ্জ করোনি কেন? আমি আপনাকে বলছি যে আইনে ভারতবর্ষের লেজিস্ট্রে আইনে ভুল থাকতে পারে। রাজীব গান্ধী রাতে 400 বেশি আসন ছিল, রাজীব গান্ধী খুন হয়ে গেছিল, আমি সে কথা বলছি না। আমি বলছি যে ধরুন একটা দেশ, আপনি পার্শ্ববর্তী দেশের কথা উল্লেখ করছেন, আর সেই দেশের আপনি ভারতবর্ষে, আপনি বলুন যে কানাডিয়ান সিটিজেন, সে যদি ভারতবর্ষে আসতে চায়, আপনি আপনার দল আপনার সরকার অক্ষয় কুমারকে সিটিজেনশিপ দিতে পারছেন, আর আপনি এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ নিয়ে বলছেন। আর 2 নম্বর কথা আপনি বলছেন, এই যে এত কথা বলছেন, শুধুমাত্র রিলিজিয়াস আপনাকে জিজ্ঞাসা করবে তো ভারতবর্ষের মানুষ? 2024 মানুষ জিজ্ঞাসা করবে রুটি রুজি রোজগার, আপনাকে জিজ্ঞাসা করবে তো কেন ইলেকটোরাল বন্ড, কাদের কত টাকা গেছিল, হাইট করতে হবে তো। আজকে কান ধরে বলে দিয়েছে যখন সুপ্রিম কোর্টের জাজ যখন তার বেঞ্চ বলছে যে তোমাকে, তুমি বলছো হয়তো এইটা থেকে নজর ঘোরাতেই আসবে এইটাই, নজর ঘোরানো ইলেকটোরাল বন্ডে কারা কারা টাকা দিল সেল কোম্পানি সামনে রেখে সেদিকে নজর ঘোরানো, আর পশ্চিমবঙ্গের তৃণমূলকেও জবাব দিতে হবে। তা নজর আলটিমেটলি হারানো যাবে না, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সব আনতে হবে, দিনের মধ্যে দিতে হবে, ঘড়ি ঘড়ি আনতে হবে, কেনকারের মধ্যে ওয়েবসাইটে তুলে দিতে হবে। এত ফ্লস মানুষ জানতে চাইছে যখন তার এইচডিআই ইনডেক্স নিয়ে তখন এইসব করে মানুষের নজর ঘোরাবে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী উগান্ডার থেকে আসা হিন্দুদের কিন্তু শরণার্থী এবং সিটিজেনশিপ বিল দিয়েছিলেন, দিয়েছিলেন। এবার সেটা কেন দিয়েছিলেন সেটা নিয়ে কেউ কথা বলল না, সময় এটা কিন্তু বললেন পরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা চট্টগ্রামের চাকমা শরণার্থী তারা তো বৌদ্ধ, বললেন না আজকে যে দখল করার একটা ব্যবস্থা কি লড়াই পাঠিয়েছিল, আর্মি পাঠিয়েছিল, রাজীব গান্ধী পিস কিপিং ফোর্স পাঠিয়ে কতজন তামিলকে হত্যা করা হয়েছিল, শিক্ষিত বাঙালি যখন বাংলাদেশ থেকে আসা সব হারিয়ে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালির নাগরিকত্বের সঙ্গে অন্য কিছু তুলনা করেন তখন তার মধ্যে মনুষ্যত্ব একেবারে তলানিতে চলে গেছে। মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে দেখে ধর্ষিতা মেয়ের মুখ চেপে ধরে এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই সব মানুষেরা। হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার বলছে এরা তো ইতিমধ্যেই নাগরিক, এরা ভোট দেন। সত্যি কি তাই? যে মানুষগুলো আনন্দ করছেন তারা জানেন যে প্রকৃত অর্থে কি হয়,
তাদের এখানে আসার পরে পুলিশের জুলুম কি হয় সেটা আপনারা দেখান না, ওরাও দেখান না, ওরা তার জন্য রেজিস্টার করে না, তার জন্য জানেন না। মুখ্যমন্ত্রী বললেন যে কেন এতদিন সময় লেগেছে, দিনের পর দিন স্টেশন জ্বলেছে, পুলিশ গিয়ে কারো কোনো ব্যবস্থা করেনি। দাঁড়ান দাঁড়ান, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের সংযোগ সম্পূর্ণ ব্যস্ত ছিল, তারপরে যখন বুঝলেন যে বাইরের কোনো শক্তি এটাকে চালাচ্ছেন, তৃণমূলের জলঙ্গি ব্লকের যিনি সভাপতি তিনি কার উপরে গুলি চালালেন, যে সিএ এর সমর্থনে যারা মিছিল করছে তাদের উপরে। এই ধরনের যে জঙ্গি আক্রমণ হবে, এরকম হবে যে দিনের পর দিন স্টেশন জ্বলবে, আপনি কি ভাবছেন? আপনি এতদিনের পুরনো সাংবাদিক, আপনি মনে করতেন যে এরকম ভাবে স্টেশন জ্বলবে? এখনো মনে করি এর জন্য জঙ্গি আক্রমণ হবে না বা স্টেশন জ্বলবে না। ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন হয়েছে, আপনি তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। ভারত সরকার মনে করেনি, কিন্তু ভারত সরকার যদি মনে করেন তাহলে 11 মার্চ হিন্দু, এই উত্তর এই হিন্দু কেন? দেখুন, এটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, তাদের যে উদ্বাস্তু সংজ্ঞা আছে তাতেও আছে যে ধর্মীয় কারণে, এরকম আরো 3-4 কারণ আছে, আছে শুধু ধর্মীয় কারণে পারসিকিউশন হয়, তাতে কিন্তু আমি যেটা বুঝছি না সেটা হচ্ছে 11 মার্চ কেন। সিএ এর বিরোধিতা করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাও উঠে এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম, বলেছে যে ক্যাতে কিছু লাভ হবে না, কিচ্ছু পাবে না, ইলেকশনের আগে এটা একটা ললিপপ, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা, বর্ণ বৈষম্যর কে আমি মানি না। সিএ হবে, এটা সেন্ট্রাল ফ্যাক্ট, পৃথিবীতে কোনো শক্তি নেই যেটাকে আনসার্টেন করে দেয়, দরকার হলে গোটা সরকারটা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, কিন্তু সিএ হবে, মানুষ নাগরিকত্ব পাবে, উদ্বাস্তু ছাপ কপালে নিয়ে আর কেউ বেঁচে থাকবে। সিএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। ভারতবর্ষে যেমন 9টা রাজ্যে 31টা জেলার জেলাশাসককে অধিকার দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রদানের, সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলাশাসকদের দেওয়া দরকার, বাকিটা যাইটা হচ্ছে সেটা রাজনীতি ছাড়া কিছু নয়। সিএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে, ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে, এই হচ্ছে লাইন, নির্বাচনী লাইন। আসামের ডবল ইঞ্জিন সরকার, 19 লক্ষ লোক বেনাগরিক হয়ে আছে বিজেপির সরকার, 6 লক্ষ লোক ডি ভোটার, 7 লক্ষ লোক, দুয়ে মিলিয়ে 26 লক্ষ লোক নিঃশর্তভাবে নাগরিক, আমি তার স্বীকৃতিপত্র দিতে হবে, এবং কেউ দরখাস্ত করলে ভোটের অন্তত 7 দিন আগে কাগজটা হাতে পৌঁছতে হবে, এটা কি বলতে পারবেন দিল্লিওয়ালারা? আর এই অপরাধ 2003-এ কেন করেছিলেন বলতে পারবেন মমতা ব্যানার্জি? সব মিলিয়ে লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে তরজা তুঙ্গে। সোমাতে একটা জিনিস বারবার আমাদের আলোচনায় উঠে আসতো যে আসামের জন্য তাহলে কি বিজেপির এই দ্বিধা, তার কারণ হেমন্ত বিশ্ব শর্মার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে একাধিক শরিক অসম গণ পরিষদ সহ তারা একেবারে সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, তাহলে আজকে কি পরিবর্তন হলো? আজকে আমি যদি ধরেও নিই যে আসামের কারণে এই দ্বিধা ছিল, এই দেরি হয়েছিল, সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে যে পলিটিক্যাল ডিভিডেন্ড, সেটা কি পাল্লাটা অনেকটা ভারী হয়ে গেল আসামের থেকে? হ্যাঁ, দেখুন, প্রথম যে আলোচনাটা করতে হয় সেটা হচ্ছে এই সিএ বা এনআরসি নিয়ে যখন আলোচনা আর কি, মানে হঠাৎ করে মনে হলো যে হঠাৎ আজকে দেশে 150টা AIMS খুলেছে, আর ধরুন 170টা IIT খুলেছে,
পশ্চিমবঙ্গে কেন 17টার কম তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, এরকম একটা ব্যাপার আর কি। এতটাই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য সিএ বা এনআরসি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ তো বটে, আসামে 14, মোট উত্তর পূর্ব ধরলে 14, 6, 20, পশ্চিমবঙ্গে 42, অর্থাৎ 20 আর 42, 62। আমি আলোচনা টালোচনা করে একটু খুঁজে টুঁজেও দেখলাম যে এর বাইরে কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব পড়ার খুব একটা জায়গা নেই 60-62টা আসনে। ফলে এটা হতেই পারে যে 370 রিচ করার যে বিজেপির প্ল্যান এবং 400 যেটা এনডিএ পাবে তার জন্য এই জায়গার থেকে বেশি আসন পাওয়া দরকার, একেবারে সহজ অপটিমাইজেশন, এবং সেই জায়গায় তারা আসন পেতে চাইছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যদি আসন না পায়, বিজেপি চাইবে আমি যদি না পাই আর কে পেলে সবচেয়ে ভালো, তৃণমূল। ফলে সেক্ষেত্রে তৃণমূলকে তারা আসনগুলো দিয়ে দিলেন। এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই, বিজেপি কেন সিপিএমকে দেবে, আদর্শগত বিরোধ আছে। সিপিএমকে শূন্য করতে চাওয়া বিজেপির একটা সঠিক রাস্তা তারা তাদের দিক থেকে, সিপিএম চাইবে বিজেপিকে শূন্য করতে। ফলে এই যে 42টি আসনে বামপন্থীরা এখানে কেউ নেই, তাদের ভাবতে হবে তারা কীভাবে সামলাবেন। কারণ এই 42-এ কিন্তু তৃণমূল যোগ বিজেপি এটা 40 করার জায়গাটার দিকে তারা অনেকটা এগিয়ে গেলেন, এটা একটা পরিষ্কার। এবার তিন হচ্ছে একটা জিনিস বলতে হয় যে সব খারক সেটা কিন্তু খার, কিন্তু সব খার কিন্তু খারক নয়। ফলে মতুয়া নিয়ে যে এত হইচই আমরা করছি, মানে মনে হচ্ছে যে ধরুন 1.5 কোটি পশ্চিমবঙ্গে ক্ষুধার্ত মানুষ থাকলে রাজনীতিতে যা প্রভাব পড়বে তার থেকে মতুয়াদের এই ব্যাপারটায় প্রভাব পড়বে। ওনারা আনন্দ করছেন, কিছু মানুষের ভালো লেগেছে। দেখুন ধর্ম তো একদিকে যেমন ধারণ করে অন্যদিকে প্রতারণার একটা অস্ত্র, বিভাজনের একটা অস্ত্র, পৃথিবীর রাজনীতি, পৃথিবীর যে ইতিহাস তাতে আমরা দেখেছি। ফলে সেই জায়গায় তারা কিছুটা খুশি হচ্ছেন, হয়তো বুঝেই খুশি হচ্ছেন, তারা তাদের মতো করে মনে করেছেন। কিন্তু মূল যে জায়গাটা হলো আমাদের যে 2,87,00,000 তফসিলি মানুষ আছেন, 23%, তাদের মধ্যে নমশূদ্র 6.5%, এবং এছাড়াও পৌণ্ড্র, ক্ষত্রিয়, রাজবংশী, বাগদি এনারা আছেন। ফলে এই যে তফসিলি জাতি তার মধ্যে বিভিন্ন ভাগ, তাদের চাহিদা কী হবে, তারা কি সিএএ নিয়ে ভাববেন, না তাদের ছেলেরা স্কুলে যেতে পারছে কি না, বাড়ির কাছে হাসপাতাল আছে কি না, এটা নিয়ে ভাববেন। সংসদীয় রাজনীতিতে সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, সবচেয়ে সহজ হচ্ছে শুভময় তাদের সংসদীয় রাজনীতির বাইরে। এই যে সেইট অন দ্য ব্যারিকেডস, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমরা জানি, মানেটাও জানি, এই সেইট অন দ্য ব্যারিকেডস এটা কিন্তু ঢালকোয়ার যে লিবার্টি হেঁটে যাচ্ছে, উদ্ধাঙ্গে কোনো বসন নেই, হাতে রাইফেল আর তার পাশে জনগণ যাচ্ছে, সেই টন্দা ব্যারিকেডস ওখান থেকে নেওয়া, এই যে ফিউশনটা করেছিলেন ওই সময় তারা কিন্তু করেছিলেন কালচারাল মার্কসিস্টরা, তার থেকে কিছুটা ডিভিডেন্ড হট চেষ্টা করেছে। আসলে কালচারাল মার্কসিস্ট বা বিজেপির যারা তত্ত্বের কথা বলেন তারাই আমাদের মতো ধান্দাবাজ লোক, যারা মানে আমরা পাঁচিলের ওপরই থাকি, আমাদের তো কোনো দায় নেই যে বিজেপির হয়ে গিয়ে প্রচার করা বা সিপিএম এর প্রচার করা। এই জায়গায় আমাদের কিছু জিনিসপত্র, কিছু ভীষণ, কিছু বিভীষণ টিভিশন দিয়ে ম্যানেজ করার চেষ্টা কিন্তু এই সিপিএম করে এসেছে, তৃণমূল করছে, বিজেপি করছে, কংগ্রেস করে এসেছে, এমার্জেন্সির সময় ভয় দেখিয়েছে। এই যে আমরা যারা পাঁচিলের ওপর দিয়ে হাঁটি, আমাদের যাতে পাটা পিছলে পড়ে এইটা আপনারা যে খুব ভালোভাবে চান, এই জন্যই আমাদের মাঝখানে হাঁটতে হবে। এবং এই জায়গায় গণতন্ত্রের জায়গায় আমরা যে মাঝখানে হাঁটার সাহস পাচ্ছি, আপনারা 400 আসন পেয়ে এসে আবার মুখে কথা বলাটা বন্ধ করেছেন। আমি একটা লাইন শুধু বলে দিই, প্রফেসর রমেশ চন্দ্র মজুমদার ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এরকম কলমটা পণ্ডিত নেহরুর সামনে ভেঙে দিয়ে চলে এসেছিলেন। কারণ পণ্ডিত নেহরু বলেছিলেন ইতিহাসটা একটুখানি ওই ইসলামিক আগ্রাসন অত্যাচারটা না লিখতে, ইতিহাসে যেটা হয়েছে ঠিক যেরকম পশ্চিম বাংলায় আমরা ছোটবেলায় 80-এর দশকে পড়েছিলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির চরম পরাকাষ্ঠা পশ্চিমবঙ্গে হচ্ছে টেরাকোটা মসজিদগুলো, কিন্তু আসলে কোনোটা একটাও মসজিদ নয়, সবকটা হিন্দুর মন্দির। যাই হোক, আমাদের 22শে জানুয়ারি বলা হয়েছিল, 22শে জানুয়ারি বলা হয়েছিল রাম মন্দির নাকি আমরা দিল্লি হিসেবে হলো। সুমন, আমি বলছি যে এই তাত্ত্বিক যে আলোচনাগুলো হচ্ছে এটা অসাধারণভাবে আলোচনা আছে, ইউটিউব চেয়ে দেখতে পারেন। হরিশ সালভে মানে কেন্দ্রীয় সরকারের পক্ষে বলছেন, মনু সিং মীরা এগেনস্টে বলছেন, অসাধারণ। আমি বলছি ডিবেট হিসেবে অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কিন্তু ইউটিউবে হরিশ সালভে এবং ভার্সেস যে মনু সিং মি তাদের ডিবেট দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি বলছি যে এই এই যে যুক্তি যুক্তিগুলো চলছে, আমি প্রত্যেকটার প্রতি সম্মান রেখেই বলছি, ভোটাররা কিন্তু এই লেভেলে যাবে না। ভোটাররা কিন্তু, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, ভোটাররা ব্রডলি 2-3টে জায়গায় বিভক্ত হয়ে কিন্তু ভোটগুলো দিচ্ছেন। যে ন্যারেটিভটা বিজেপি বা বিরোধীরা তৈরি করতে পেরেছিল সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে, সন্দেশখালীর ইস্যুটাকে সামনে এনে, মহিলাদের নিরাপত্তার ইস্যুটাকে গুরুত্বপূর্ণ করে, এবং তার সাথে বেকারত্বের জায়গা এবং প্রধানমন্ত্রীর 4টে জনসভা,
আমি বলছি যে একটা রাজনৈতিক আবহ তৈরি করতে পেরেছিল বিজেপি, যার মধ্যে আমার মতন লোকেরও মনে হচ্ছিল যে এবার বিজেপি একটা খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছে। এইবার কিন্তু যেই মুহূর্তে আপনি সিএ আনলেন, তৃণমূল কংগ্রেস কিন্তু অফেন্সিভ জায়গায় যাবে। তৃণমূল কংগ্রেস আজকে যেটা দেখলেন সেটা হলো টেস্ট করে নিচ্ছে যে কি লেভেল আমি সেট করব আমার ফায়ারিংটা, এবং তারপরে কিন্তু তৃণমূলের যে স্ট্র্যাটেজিটা থাকবে মাইনরিটি এলাকাগুলোতে কার্যত এটাকে এনআরসিতে পর্যবসিত করা, সিএটা এনআরসিতে পরিণত হবে, এবং এনআরসির ভয়ে আপনার কথাটাকে এন্ডোর্স করি, আমরা বলছি বরাবরই বলছি এটাই তো কাজ বিজেপি তৃণমূলের, এটাই কাজ, একে অপরের পরিপূরক। দে আর হ্যাভিং সিম্বায়োটিক পলিটিক্যাল রিলেশন, সিম্বায়োসিস করে, একজন একজনকে পরিপূরক হিসেবে কাজ করবে, একজন হিন্দুদের দায়িত্ব নিয়ে নেবে, একজন মুসলিমদের দায়িত্ব নিয়ে নেবে,